একজন উপাচার্য তার রোল হওয়া উচিত অভিভাবক হওয়া তিনি ছাত্রদের সাথে ব্যক্তিগত শত্রুতা তৈরি করে ফেলবেন এবং তার ভিত্তিতে রাষ্ট্রীকরণের দিকে নিয়ে যাবেন এটা উচিত নয় ছাত্রদের রাষ্ট্রীকরণ প্রত্যাহার করুন আরো যারা অধ্যাপকদের সাথে যা সমস্যা আছে সেটা কথা বলে মেটান শাস্তি প্রত্যাহার করুন আলোচনার ভিত্তিতে রবীন্দ্রনাথের ভাবনা ধারণাকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বভারতীকে সেইভাবে চালান দেখো প্রথমেই তোমাকে বলি যে বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতীর যে মূল সেন্ট্রাল অফিসের গেট ততটা পর্যন্ত কিন্তু র্যালি হয় এবং র্যালি করার পর তারপরে আসে আসার পরে তারা কিন্তু এখানে বক্তব্য রাখতে শুরু করেন এবং 10 মিনিটের জন্য একটি প্রতীকী পথ অবরোধও তারা করেছিলেন পথ অবরোধ করে তারা বক্তব্য রাখতে শুরু করেন এবং যারা উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ঐশী ঘোষ বা যারা উপস্থিত ছিলেন বাদশা মৈত্র সকলেরই কিন্তু একটাই বক্তব্য যে বিশ্বভারতীর এই যে সামগ্রিক পরিস্থিতি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বভারতী এই মুহূর্তে রয়েছে ছাত্রদের যে বরখাস্ত করা হয়েছে সেই যে নির্দেশিকা তা প্রথমে প্রত্যাহার করতে হবে এবং বিশ্বভারতীর ছাত্রদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে বলে তারা দাবি করেন তোমাকে দেখাবো যে এখনও এখানে সকলে রয়েছেন তারা বক্তব্য রাখছেন যারা ছাত্রনেতারা যারা উপস্থিত হয়েছিলেন তারা এখানে আসেন এবং এসে তারা কিন্তু সভা করেন এবং বক্তব্য রাখেন তারপরে এই মুহূর্তে এখনও কিন্তু এই যে বিশ্ববার্তী সেন্ট্রাল অফিসের মূল যে গেট বলাকা তার সামনে কিন্তু এখনও পর্যন্ত তারা ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে এবং যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন আজকে পদযাত্রায় তারাও উপস্থিত রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তোমাকে আমি একটু কথা বলানোর চেষ্টা করবো সবার সাথে যারা এখানে রয়েছেন তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করবো বলছি সেজন্য একটা জিনিস দাদা বলছি আজকে কি কর্মসূচি পালন করা আজকে এখানে কর্মসূচি মানে বিষয় হচ্ছে যে মিছিল করলাম আমরা বলাকার গেট পর্যন্ত এখানে এখন সভা হলো অল্প কিছুক্ষণ রাস্তা আটকাতে বাধ্য হলো ছাত্ররা বাদশা মৈত্র দেবদূত ঘোষের মতো বিশিষ্ট মানুষ এসেছেন ঐশী এসেছে জেএনইউ থেকে আমরা সবাই মিলে যে কথা বলতে চাইছি তা হলো একজন উপাচার্য তার রোল হওয়া উচিত অভিভাবক হওয়া তিনি ছাত্রদের সাথে ব্যক্তিগত শত্রুতা তৈরি করে ফেলবেন এবং তার ভিত্তিতে রাষ্ট্রীকরণের দিকে নিয়ে যাবেন এটা উচিত নয় ছাত্রদের রাষ্ট্রীকরণ প্রত্যাহার করুন আরো যারা অধ্যাপকদের সাথে যা সমস্যা আছে সেটা কথা বলে মেটান শাস্তি প্রত্যাহার করুন আলোচনার ভিত্তিতে রবীন্দ্রনাথের ভাবনা ধারণাকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বভারতীকে সেইভাবে চালান এখনো অবধি তো কোনো আলোচনা হয়নি তাহলে সমাধান সূত্র বেরোবে কি হ্যাঁ এখনো তো কোনো আলোচনা উপাচার্য করেননি বা কেউ করেনি তাহলে এই সমাধান সূত্র বেরোবে কি আলোচনা মানে উনি যদি ঠিক করেন যে কোনোদিন ঘর থেকে বেরোবেন না বাকি জীবনটা তাহলে আলোচনা হবে না উনি যদি বেরোন তাহলে তো ওনাকে রাস্তার মুখ দিয়ে ওখানে পড়তে হবে ছাত্রদের সাথে কথা বলতে হবে আমরা তো এটাই বলছি রাষ্ট্রীকরণ প্রত্যাহার করুন ছাত্রদের সাথে কথা বলুন আমরা কোথাও এই কথা বলছি না যে আপনি অ্যাডমিশন আটকে দিন রেজাল্ট আটকে দিন কোন এমনকি ভিসির কাছে যে কাজের কাগজ যাচ্ছে কাজকর্ম করার রোজকার কাজকর্ম রাখার সেই কাগজও তো আন্দোলনকারীরা আটকাচ্ছে না ছাত্ররা চাইছে ওনার সাথে দেখা করে উনি এইটা এসে অভিভাবকের মতো করে বলবেন ঠিক আছে চলো আমরা একসাথে কাজ করব তোমাদের রাষ্ট্রীকরণটা প্রত্যাহার করছি এটা কেন করতে পারছেন না কিসের ইগো আমি জানি না নাকি আসলে ছাত্ররা আরএসএস এর এজেন্ডাকে উনি এখানে নামিয়ে আনতে চেয়েছিলেন ছাত্ররা সেটা আটকে দিতে চাইছে বলে হয়ে গেছে এই ভিনডিকটিভ নেচার একজন ভিসির পক্ষে মানানসই নয় বিশ্বভারতীর মতো একটি প্রতিষ্ঠানের ভিসির পক্ষে একেবারেই মানানসই একেবারে তুমি শুনতে পাও যে ছাত্ররা যারা আজকে বিক্ষোভে শামিল হয়েছেন সেটা ঘটাচ্ছে বা যারা হচ্ছে তাদের সকলেরই বক্তব্য যে উপাচার্য যদি আলোচনায় না বসে তাহলে এর সমাধান সূত্র বেরোবে কিভাবে এবং ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রায় 4 দিনের অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে কিন্তু সেখানে দাঁড়িয়ে উপাচার্য কোনো রকম সদর্থক ভূমিকা পালন করেননি এবং উপাচার্য এখনো পর্যন্ত ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করেনি এমনকি বিশ্ববার্তী কর্তৃপক্ষের তরফে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন তারাও কিন্তু এখন অবধি কোনো ছাত্রদের সাথে কথা বলেননি আর সে কারণেই এই বিক্ষোভ যে আরও তীব্রতর আগামী সময়ে হবে সেটাও কিন্তু ছাত্রছাত্রীরা স্পষ্ট করছেন আর এর সমাধান সূত্র অর্থাৎ ছাত্ররা আন্দোলন যে তুলবেন তাদের যে বরখাস্ত করা হয়েছে সেটা প্রত্যাহার করা হবে কি হবে না কর্তৃপক্ষের তরফে কিন্তু এর কোনো জবাব দেওয়া হচ্ছে না পাল্টা আমরা যেটা দেখতে পাচ্ছি কখনো অ্যাডমিশন বন্ধ করা হচ্ছে কখনো রেজাল্ট আউট করা হবে না বলে জানানো হচ্ছে ফলে এই যে সর্বকর্মকাণ্ডটি চলছে তাতে কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের আন্দোলনকে স্তব্ধ করতেই কিন্তু কর্তৃপক্ষ এমন ভূমিকা পালন করছে আর সে জায়গায় দাঁড়িয়ে এর সমাধান সূত্র কী এ কীভাবে সমাধান হবে এবং ছাত্রদের আন্দোলন কত দিন অবধি চলবে সেগুলোই কিন্তু কার্যত এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ